নমস্কার, হোমিওথেরাপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আজকে আমরা হাজির হয়েছি আরও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করার জন্য। এটা খুব সচরাচর প্রায়ই শোনা যায় এবং প্রায়ই এই রোগে মানুষ আক্রান্ত হচ্ছে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস আসলে হচ্ছে অ্যাপেন্ডিক্সের একটি পীড়া বা অ্যাপেন্ডিক্সের একটি রোগ। এই অ্যাপেন্ডিক্স কী, এটা কোথায় থাকে, কী এর কাজ আছে মানব শরীরে এবং ইহা আক্রান্ত হলে কী কী সমস্যাগুলো তৈরি হয় এবং এই রোগ থেকে কী করে আমরা রক্ষা পেতে পারি বা কী করে নিরাময় লাভ করা যায়, তার সুন্দর চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে আমরা আলোচনায় যাচ্ছি। অ্যাপেন্ডিক্স আমাদের শরীরে একটি অঙ্গ, মানব শরীরে এর কোনো কাজ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কোনো কারণে এই অ্যাপেন্ডিক্সে প্রদাহ হলে সেটাই অ্যাপেন্ডিসাইটিস। এই অ্যাপেন্ডিসাইটিস সাধারণত দু ধরনের, স্থানীয় বা লোকালাইজড অ্যাপেন্ডিসাইটিস এবং পৌনঃপুনিক বা রিল্যাপসিং অ্যাপেন্ডিসাইটিস। স্থানীয় বা লোকালাইজড অ্যাপেন্ডিসাইটিস কী, এই স্থানীয় বা লোকালাইজড অ্যাপেন্ডিসাইটিস হলো এই অ্যাপেন্ডিক্সের প্রথমত পাকে পুঁজ হয়। এই পুঁজ কিন্তু খুব একটা বেশি দূর পর্যন্ত বিস্তার লাভ করতে পারে না, অর্থাৎ এই পুঁজ সমস্ত পেরিটোনিয়ামের মধ্যে প্রবেশ করে না, সুতরাং যন্ত্রণাও হয় না। পৌনঃপুনিক বা রিল্যাপসিং অ্যাপেন্ডিসাইটিস, এই অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে একবার ব্যথা হয় কমে যায়, পুনরায় আবার ব্যথা হয়, এইভাবে পর্যায়ক্রমে ব্যথা হচ্ছে এবং থেমে যাচ্ছে, একটু পর আবার ব্যথা হচ্ছে, এইভাবে ব্যথাটা চলতে থাকে। এইভাবে চলতে চলতে দীর্ঘদিন ধরে যখন এই ধরনের ব্যথা আমরা সহ্য করে যাচ্ছি, ক্রমে ক্রমে এটা ক্রনিক অ্যাপেন্ডিসাইটিসে পরিণত হয়। এই ক্রনিক অ্যাপেন্ডিসাইটিসে পরিণত হওয়ার ফলে হঠাৎ করে আমরা এমনভাবে আক্রান্ত হয়ে যাই যে আমাদের ডাক্তারের বাবুর কাছে না গেলেই নয়। এবার আমরা এই রোগের সামগ্রিক কিছু লক্ষণ সম্বন্ধে আলোচনা করব। ডান কুস্কির একটু উপরে তল পেটে বৃহদান্ত্রের একদম শেষ প্রান্তে একটি উচ্ছের মতো অঙ্গ, এটাই অ্যাপেন্ডিসাইটিস। এর হঠাৎ ভীষণ ব্যথা, বমি বমি ভাব, গ্যাস্ট্রিক লক্ষণ ইত্যাদি প্রকাশ পায় এবং শরীরে জ্বরের ভাবও থাকে। তো এই রোগে আক্রান্ত হলে আমরা কীভাবে এর হাত থেকে মুক্তি পাব এবং কী কী ওষুধ আমরা সেবন করব সেই বিষয়ে আসছি। অ্যাপেন্ডিসাইটিসে যতক্ষণ পর্যন্ত আপনি ব্যথা অনুভব করবেন সেই মুহূর্তে আপনি আমাদের হোমিওপ্যাথিক মতে একটি ওষুধের নাম বলে দিচ্ছি, এটা আপনারা ব্যবহার করবেন, অবশ্যই এর হাত থেকে মুক্তি পাবেন। যেমন এক নম্বর হচ্ছে বেলেডোনা, এই বেলেডোনা 30, এটা 18 থেকে 35 বছর বয়স অবধি 2 থেকে 3 ফোঁটা প্রত্যহ 3 বার 10 ml জলের সঙ্গে খাওয়ার আগে সেবন করবেন। আচ্ছা, একদিন এভাবে 1 থেকে 2 দিন এভাবে সেবন করার পর ব্যথা যদি আপনার কমে যায় তো কোনো কথাই নেই, আর যদি ব্যথা থেকে যায় তাহলে কী করতে হবে, তাহলে আরও একটি খুব অতি উত্তম ওষুধ আমাদের রয়েছে, সেটা হচ্ছে আইরিস টেনাক্স 30। এই ওষুধটি 18 থেকে 35 বছর বয়স অবধি 2 থেকে 3 ফোঁটা 2 চা চামচ জলে 36 থেকে 55 অবধি
তিন থেকে চার ফোঁটা দুই চা চামচ জলে, এবং তার ঊর্ধ্বে অর্থাৎ আপনার 57 থেকে ঊর্ধ্বে যে বয়সের ব্যক্তিরা আছেন তারা মোটামুটি ছ ফোঁটা দুই চা চামচ জলে মিশিয়ে খাবার আগে দিনে দুই থেকে তিনবার সেবন করলেই পুরোপুরিভাবে আমরা এই রোগের হাত থেকে কিন্তু রক্ষা পেতে পারি। আমার এটা পরীক্ষিত বিষয়, আইরিশ টেনাস এমন কাজ করে যেটা আমরা কোনোদিনই ভাবতে পারি না। যাই হোক, আজকে অনেক কিছুই আলোচনা হলো, আজকে এখানেই রাখছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু নতুন টপিক্স নিয়ে আসছি। নমস্কার।